নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা যদি ব্যাংক নিফটিকে দেখি, দেখুন ব্যাংক নিফটি একটা এমন পজিশনে আছে এবং যেই পজিশনটা গঠন করেছে, যদি আজকের দিনে আমরা দেখি তো 304 পয়েন্ট আমরা দেখতে পেলাম যে ডাউন সাইডে মুভমেন্ট করেছে। 304 পয়েন্ট আমাদের ডাউন সাইডে আমরা মুভমেন্ট দেখতে পেলাম, এবং যেটা যদি দেখি তো 0.69% এর কাছাকাছি আমাদের ডাউন সাইডে এটা মুভমেন্ট করেছে। এবার ঘটনাটা দেখুন, দেখুন এই জায়গা থেকে আমি দু তিনটে জিনিসকে লক্ষ্য করছি। সেটা হচ্ছে এই জায়গা থেকে মার্কেট কিন্তু খুব একটা বেশি যে আপসাইডে যাবে তার সম্ভাবনাও কম, আবার যে ডাউন সাইডেও বিশাল সম্ভাবনা আছে সেটা কিন্তু আমরা খুব একটা বেশি বুঝতে পারছি না। যে ডাউন সাইডেও একটা বিশাল যে পজিশন যাবে আমার মনে হয় না যে খুব একটা বেশি ডাউন সাইডেও আমরা মুভমেন্টকে দেখতে পেতে পারি, তাই সেই দিকে কিন্তু একটু আমাদের নজর রাখতে হবে। চলুন প্রথমে আমরা দেখে নিই যে আজকের দিনে কিভাবে আমরা করলাম। তার আগে যেটা একটাই কথা আপনাদের বলার, সেটা হচ্ছে এই ভিডিওতে মিনিমাম 100টা লাইকের অনুরোধ আপনাদের কাছে রইল, আশা করছি সেটা পূরণ করে দেবেন। এবং তার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা এইসব চার্টগুলো আপনাদের পেতে চান, তারা জেরোধা, অ্যাঞ্জেল ওয়ান বা শ্যামকো এইসবের মাধ্যমে অ্যাকাউন্ট খুলুন, নিচে দেওয়া আছে লিঙ্ক, তার মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা দিয়ে দেবেন। চলুন এবার আমরা যাই একদম আজকে কি ধরনের ট্রেড আমরা করলাম। আজকে যদি আমরা 5 মিনিট চার্ট একটু দেখি, দেখুন খুব প্রথম থেকে একদম খুব মন দিয়ে দেখুন, এখান থেকে আমরা দেখতে পেলাম কি না, এই চার্টটাতে আমরা দেখতে পেলাম এই জায়গাতে সাপোর্ট করলো না, এই যে এই ট্রেন লাইনটাকে এর উপরে তো ক্লোজ হয়ে সাপোর্ট করলো না, তখন কি হলো এখান থেকে ডাউন সাইডে মুভমেন্ট পেলাম। এবং দেখুন এইটাতে আপনারা বাইং ভেবেছেন কিন্তু একদম না, এই হামারে গিয়ে বাইং এটা একদমই না। বারবার বলি যখন ডাউন সাইডে মুভমেন্ট হবে সেই ডাউন মুভমেন্টটাকে দেখবেন, বোঝার চেষ্টা করুন, তারপরে দেখুন এত বড় মুভমেন্ট। এবং যখনই আমার এই লেভেলটাকে মানে 822-এর লেভেলটাকে, আমি কালকের দিনেও বলেছিলাম যে 43,822-এর লেভেল আমার কাছে বিশাল একটা ইম্পর্টেন্ট লেভেল হয়ে দাঁড়াবে, তাই 43,822-এর লেভেলটাকে যদি ব্রেক করে তখন আমরা দেখতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের যতগুলো টার্গেট ছিল কিন্তু দেখুন পি সাইডে সব টার্গেটগুলোই আমাদের হিট করেছে, এবং এখানে এসে আবার একটা রেঞ্জ তৈরি করলো, এবং রেঞ্জ তৈরি করার পরে আবারও আপনাকে ভেবেছেন এখানে রেঞ্জের ব্রেকআউট হয়েছে, তার পুরো উল্টোটা দিয়ে দিয়ে গেল। দেখুন যখনই পড়বে না সেই মুহূর্তে কেউ আপনারা থাকবেন না, এবং এই জায়গাতে আমি একটা বলেছিলাম সি সাইডে, এবং সেই কলটা আমরা নিয়েওছি দেখাচ্ছি আপনাদের। সেই কলটা হচ্ছে আমরা যদি দেখি ওপেন ইন্টারেস্ট ছেড়ে দিন, আমরা দেখছি এইটাতে, দেখুন আমরা বাই করেছিলাম ঠিক এই যে দেখুন 3:05 আমরা ক্যান্ডেল বাই করেছি, 2:35 ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাতে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন এই যে আপনাদের যে ক্যান্ডেলটা আমি দেখালাম সেটা হচ্ছে ঠিক 2:35 ক্যান্ডেল, দেখতে পেয়েছেন এইটা 2:35 ক্যান্ডেল, এবং এখানে যদি দেখেন তো দেখুন এইটা হচ্ছে 2:35 ক্যান্ডেল, এবং ঠিক এই জায়গাতেই আমরা বাই করি, এই জায়গাটাতে বাই করি, কারণ দেখুন এতক্ষণ ধরে কনসোলিডেশন একটা চলছিল। তো সেই বক্স থিওরি অনুযায়ী দেখুন এখানেও আপনাকে দেখতে হবে এই চার্টে, এবং এই আমাদের যে সেটআপ, এই সেটআপটা কেউ যদি নিতে চান তো আজকের দিনের মধ্যেও আপনারা যদি নিতে চান তাই সেক্ষেত্রে 2,000 টাকা লাগবে। আমরা এই উইকে এইটা পুরোপুরি মানে দেওয়ার একটা চেষ্টা করব এই উইকের মধ্যে, শনিবার বা রোববারের মধ্যে আমরা হয়তোবা এটাকে চেষ্টা করব, বা নেক্সট উইকের কিছুদিনের মধ্যেই চেষ্টা করব যে এটাকে বের করে দেওয়ার, কারণ আমি একটু এই সপ্তাহে ব্যস্ত আছি, তো সেক্ষেত্রে এই সপ্তাহটা কতটা পারবো আমি জানি না। তবে যারা পেতে চান, যারা প্রিভিয়াসলি যেমন আগে আপনারা পেমেন্ট করেছিলেন সুইং ট্রেডিং এর কোর্সের জন্য, এটার জন্য যদি কেউ পেমেন্ট করতে চান করে রাখতে পারেন, তারা 2,000, কিন্তু যখন এটা রিলিজ হয়ে যাবে তখন কিন্তু 3,999 প্রাইস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে যদি দেখেন তো একটা বিশাল বড় আপসাইডে মুভমেন্ট, এবং এই জায়গাতে দেখুন আবার কনসোলিডেশন করে পড়লো, তো এইটাই ব্যাপার। এবং তারপরে আমাদের আর কিছু দেখার নেই। এখানে দেখুন ওপেন ইন্টারেস্ট আমরা কীভাবে দেখি, আমি যা যা চার্ট দেখি সমস্ত কিছু আপনারা, যদি আমার সাথে কেউ লাইভ ট্রেডিং করতে চান, লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে জয়েন হতে চান, যার লিঙ্ক নিচে দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে মাসে যেটা পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে 3,999, বা যদি 3 মাসের জন্য নেন সেখানে আপনাকে পেমেন্ট করতে হবে 9,999। লাইভ মেন্টারশিপ ব্যাচ যেখানে আপনারা কী করি না করি সমস্ত কিছু দেখতে পাবেন, কখন কোথায় আমি ট্রেড নিচ্ছি সেই সমস্ত কিছু কিন্তু আমি সেখানে দেখাই, তো সেই লেভেলগুলো আপনারা দেখতে পাবেন, এবং কিভাবে ট্রেড করি কী কী দেখতে হয় সমস্ত কিছু লাইভ ট্রেডিংয়ে যদি থাকেন ব্যাপারটা বুঝতে পারবেন, তো আপনারা চাইলে আপনারা জয়েন করতে পারেন আমাদের লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচে, যার লিঙ্ক নিচে দেওয়া আছে, গিয়ে পেমেন্ট করার মাধ্যমে আপনারা সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন, এবং আমাদের লিঙ্ক ক্লাসের লিঙ্ক আমরা প্রতিদিন সকাল ঠিক 8:50-8:50 দিয়ে দিই, 9:00 থেকে 10:15 অবধি ক্লাস হয়, তো যারা যারা চান তারা জয়েন করতে পারেন। চলুন এবার ঘটনা হচ্ছে কি না, আমরা কালকের দিনের কী লেভেলগুলো দেখবো।
যদি আমরা এই লেভেলগুলোকে দেখি তাহলে দেখুন, চলুন 15 মিনিটস একটু ক্যান্ডেলে যাওয়া যাক। এই দেখুন 5 মিনিটস ক্যান্ডেলে আমরা এই লেভেলটা দিয়েছিলাম এবং এই লেভেলেও কিন্তু বেশ ভালো আমরা দেখেছি যে কাজ করেছে, এবং এই লেভেলটার দিকে বেশ ভালো আমরা কাজ করতে দেখতে পেলাম। এবার যাচ্ছি 15 মিনিটস ক্যান্ডেলে। দেখুন 15 মিনিটস ক্যান্ডেলে একটা বিশাল বড় ব্যাপার হচ্ছে গিয়ে, কালকে আমরা যদি দেখি যে এই রেঞ্জের মধ্যে ওপেন হচ্ছে, এই 500 থেকে বা 500 থেকে 600 এই রেঞ্জের মধ্যে ওপেন হচ্ছে, এবং তারপরে যদি 500 লেভেলটাকে ব্রেক করে, বা আমরা যদি দেখি 43,522 এই লেভেলটাকে যদি ব্রেক করে, তখনই কিন্তু আমরা যেইটা করতে পারি সেটা হচ্ছে, তখনই আমাদের যে ফার্স্ট টার্গেটটা থাকবে সেটা হচ্ছে কি, আমি এগুলো মুছে দিলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে। কারণ এই লেভেলটাকে আশা করছি এই সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোনটা বুঝতে পেরেছেন। চলুন এবার দেখুন এই লেভেলটার দিকে যদি একটু খেয়াল রাখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে এই জোনটার মধ্যে যদি মার্কেট ওপেন হয় 500 থেকে 600 মধ্যে, এবং তারপরে যদি 43,522 এই লেভেলটাকে ব্রেক করে, তখন আমি আরও বেশি পি সাইডে অ্যাগ্রেসিভলি বাই করবো, এবং সেই জায়গাতে আমাদের যে টার্গেটটা হবে ফার্স্ট টার্গেট হবে 43,433, সেকেন্ড যে টার্গেট হবে এখানে দেখুন আমি ম্যাক্সিমামটা বাই সেল করার চেষ্টা করবো 433-এর কাছাকাছি আসার পরে, কারণ এখান থেকে একটা স্ট্রং সাপোর্ট হয়তো বা চলে আসলেও আসতে পারে। এবং তারপরে যেটা নেক্সট টার্গেট থাকবে এটা যদি ব্রেক করে, তখন যেটা নেক্সট টার্গেট থাকবে সেটা হচ্ছে 43,322-এর টার্গেট, এবং তারপরে যে টার্গেটটা থাকবে 3 নম্বর টার্গেট সেটা হচ্ছে আমাদের 43,144-এর টার্গেট। এই তিনটে টার্গেট নিয়ে আমরা কিন্তু এগোতে পারি, এবং এই তিনটে টার্গেটকে দেখে আমরা কিন্তু বেশ ভালো রকম একটা ডাউন সাইডে মুভমেন্টের জন্য দেখতে পেতে পারি। তো এই টার্গেটের দিকে নজর রাখবেন। এবার ঘটনা হচ্ছে যদি ধরুন ইনকেস এই লেভেলের দিকে আসে, এই লেভেলে যদি একটা আমরা দেখি যে মানে ওপেনিং হয়, এবং এই লেভেল থেকে আমি একটা শুটিং স্টার ক্যান্ডেলকে বেশি দেখবো যে শুটিং স্টার কোনো ক্যান্ডেল গঠন করছে কিনা, আমি সেখান থেকে ডাউন সাইডের দিকে মুভমেন্টের জন্য কিন্তু ট্রাই করবো, এবং ডাউন সাইডের মুভমেন্টই আমার কাছে বেশি, তখন আমাদের ফার্স্ট এরকম একটা টার্গেটে রাখবো, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট এরকম একটা টার্গেট, এবং থার্ড টার্গেট এই ধরনের একটা টার্গেটকে আমরা রাখবো। এই তিনটে টার্গেট দিয়ে কিন্তু আমরা বিচার বিবেচনা করতে পারি যে কী ধরনের মুভমেন্ট হতে পারে। এবং দেখুন যদি একদম গ্যাপ ডাউন ওপেনিং হয়ে যায়, মানে এই লেভেলের দিকে যদি ওপেনিং হয়ে যায়, তো এই লেভেলে আমাকে একটা সেটা দেখতে হবে, সেটা হচ্ছে এখানে রেঞ্জ করে কী করছে মার্কেট। মার্কেট যদি আপসাইডে যায় আমি খুব একটা বেশি নেব না এবং কোয়ান্টিটিকে একটু কমই রাখবো, যদি নিচের সাইডে যায় তাহলে কিন্তু আমি একটু কোয়ান্টিটিকে বাড়ানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে এই লেভেলগুলোকে আপনারা এই হিসাবে দেখতে পারেন। আশা করছি ভিডিওটা পছন্দ হয়েছে বা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, মিনিমাম 100টা লাইকের অনুরোধ রইল। তাছাড়া যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই বাই।